শ্যামা রহস্যম ঊনবিংশ পরিচ্ছেদ দেবী বলিলেন হে দেব দেব মহাদেব আপনি ভক্তগণের প্রীতিবর্ধন করিয়া থাকেন পূর্বে যে মহাবিদ্যা কালিকার বিষয়ে নির্দেশ করিয়াছিলেন তখন তাহা প্রকাশ করেন নাই এক্ষণে তাহা বলুন আমি উহা শুনিবার জন্য আগ্রহী বা উৎসুক হইয়া আছি শ্রী মহাদেব বলিলেন আমি তোমাকে লক্ষ লক্ষ সহস্রবার বারণ করিয়াছি তথাপি তুমি স্ত্রী স্বভাববশত পুনরায় জিজ্ঞাসা করিতেছ দেবী কালিকার এই কবচ অত্যন্ত দুর্লভ এবং সর্ববিধ কামনাভীষ্ট ফলপ্রদ অর্থাৎ সর্ববিধ কামনাই পূর্ণ করিয়া থাকে তথাপি তোমার অদ্য তাহা বলিব এই কবচ না জানিলে বিদ্যা সিদ্ধি হয় না দেবী কহিলেন হে বিভ যদি আমার প্রতি স্নেহ থাকে তাহা হইলে কবচ কীর্তন করুন নচেত হে জগতের নাথ আমি নিশ্চয়ই প্রাণ করিব শ্রী মহাদেব কহিলেন অধুনা অতি দুর্লভ কবচ কীর্তন করিব যতনাতিষয় সহকারে স্বয়নীবৎ ইহা সংগোপনে রাখিতে হইবে কালী পূর্ব দিকে পালন করুন কপালি দক্ষিণ দিকে রক্ষা করুন কুল্লা পশ্চিমে এবং কুরুকুল্লা উত্তরে বিরোধিনী ঐশানিতে বিপ্রচিত্তা অগ্নিকোণে উগ্রা নৈরিতে উগ্রপ্রভা বায়ুকোণে দীপ্তা মস্তকে নীলা মুখমণ্ডলে ঘনা কণ্ঠে বলাকা হৃদয়ে মাত্রা নাভিতে মিতা জঙ্ঘা যুগলে মুদ্রা ধ্বজে এবং ব্রহ্মাণী প্রভৃতি মহাদেবীগণ সর্বত্র সর্বদা আমাকে পালন করুন এবং রক্ষা করুন হে দেবী এই শ্লোকোত্রয় মহাপুণ্যময় পরম পবিত্র এবং এই ত্রয়ীকে জানিতে পারিলে সাধক মৎস্য আমার সমতুল্য হইয়া থাকে এক্ষণে তোমারই স্নেহানুরোধে সেই সুদূর্ল কীর্তন করিব অর্থাৎ ইহার ফলশ্রুতি গুণমহিমা বর্ণনা গুণ গুণমহিমা বর্ণন করিব যাহাদের আশ্রয় পবিত্র তাহারাই সর্বি হোমিও ঘৃত বা হবি সাগরে শোভমান মণিময় দ্বীপে কদম্বান্বিত হৃদয়ে পরম্পরায় রূপিণী শ্রী দক্ষিণাকালিকাকে ধ্যান করিয়া থাকে যাহারা স্বীয় অর্থাৎ স্বস্বভাবনারূপ পরমানন্দ সন্দেহ ভোগ করে তাহারাই সুসিদ্ধির জন্য ভগবতী কালিকা দেবীর রূপ ধ্যান করিয়া থাকে আঘূর্ণিত লোচনত্রয় হওয়া হেতু অর্থাৎ লোচনত্রয় ঘূর্ণায়মান হওয়ায় তাহার অতিমাত্র শোভা সমুদ্ভাসিত হইয়া আছে লক্ষ লক্ষ ইয়শিত তাহার পদারবিন্দ যুগল সেবা করিয়া থাকে তিনি সর্বসৌভাঢ্য ও সর্বসৌভাগ্য সম্পন্ন কালের মুখে মুখ স্থাপন করিয়া চান্দ্রিকলা ধারণ করিতেছেন যিনি মাংস ও যিনি মাংস ও অস্বিক রূপ খণ্ডে বিচ্ছুরিত মধু অতিমাত্র পান করিয়া মত্ত ভাবন্না হইয়া অট্টট্ট হাস্য সহকারে সখীগণকে কাল কাল এবং কহকহড সম্ভাষণ করিতেছেন যিনি নৃত্যবশে সাতিষয় উদ্দাম ভাবাপন্ন এবং মহাভৈরবের আনন্দ লহরী স্বরূপ এবং যিনি হস্তিকে খণ্ড খণ্ড করিতেছেন সেই বরাভয় করা কালিকা দেবীকে ভজনা করি এই দিব্য মনজ্ঞ কবচ গুরুকেও দিবে না মহাভয় বা স্নেহরস প্রযুক্ত প্রদান করিলে শরীরের সহিত সাধকের হানি হইয়া থাকে যেহেতু পুঞ্জীভূত পূর্ণ প্রভাবেই এই কবচ লাভ হইয়া থাকে যাহাকে তাহাকে বিশেষত প্রাকৃত ব্যক্তিদিগকে দিবে না কারণ ইহা প্রকাশ করিলে সিদ্ধি হানি হইয়া থাকে সেই জন্য সাতিশয় যত্ন সহকারে ইহা গুপ্ত রাখিবে গুরু পাদ প্রসাদ বলে যদি দেবী কালিকাকে লাভ করা যায় তাহা হইলে কালী মহাবিদ্যা জপ করিয়া এই কবচ পাঠ করিবে দেবী এই কবচ না জানিয়া কালী মন্ত্র জপ করিলে তাহাতে কোনো ফল লাভই হয় না পরন্তু পরকালে নরক সংঘটন হইয়া থাকে কালীর মন্ত্র সর্বত্র সুলভ কিন্তু কবচ নিতান্ত দুর্লভ সেই জন্য শরীর ধন ও স্ত্রীর সেবা দ্বারা গুরুকে সন্তুষ্ট করিয়া ইহা পাঠ করিতে হইবে রজনীতে পূজা করিলে উহা সফল হয় আর দিবা পূজা নিষ্ফল হইয়া থাকে অতএব সর্বপ্রযত্নে রজনীতেই কবচ স্মরণ করিবে বিবাদ যুদ্ধ দিউ ক্রীড়া বিদ্যা কবিতাগম রাজগৃহ বিচার সর্বত্রই এই কবচ পাঠ করিবে দেবী এই কবচ স্মরণ মাত্রই মোহন স্তম্ভন আকর্ষণ মারণ ও উচ্চাটন প্রভৃতি সর্ববিধ সিদ্ধি লাভ করা যায় এ বিষয়ে অধিকার কি বলিব সত্য সত্যই বলিতেছি দেবী দক্ষিণা কালিকা প্রত্যক্ষ হইয়া বর প্রদান করিয়া থাকেন গুরুতে কবচে তন্ত্রে ও যন্ত্রে সর্বদা দেবীর ভজনা করিবে গুরুই ত্রাণকর্তা কারণ এই কবচ তিনিই প্রদান করিয়া থাকেন যে ব্যক্তি এই কবচ প্রাপ্ত হইয়াও ইহার প্রতি অশ্রদ্ধা বা অবহেলা প্রদর্শন করে সে মৎস্যম হইলেও অচিরাত মৃত্যুমুখে আপতিত হইয়া থাকে যে ব্যক্তি এই কবচ প্রদান করে সেই পিতা সেই গুরু সেই পূজিত সেই আচার্য এবং সেই সকল দান করিয়া থাকে পরম শিবক্তা দক্ষিণা আঁকা আলিকা সর্বসিদ্ধিপ্রদ কবচ সমাপ্ত শ্রী ব্রহ্মকৃত কালিস্তব দেবী কালিকাকে নমস্কার করি তিনি সাক্ষাৎ কৃষ্ণরূপেনী অর্থাৎ সংহার স্বরূপা তাহার জষ্টি কৃষ্ণ অর্থাৎ তমগুণে ব্যবচ্ছিন্ন তিনি সমুদয় তত্ত্বের সাগর স্বরূপা তিনি অপারা অর্থাৎ তাহার ইয়ত্তা বা নাই এবং সহজেও তাহাকে পাওয়া যায় না তিনি পাড়া অর্থাৎ ভক্তগণ তাহাকে অনায়াসেই লাভ করে তিনি অর্থাৎ গহহরা স্বরূপা তিনি শিবা অর্থাৎ সর্বমঙ্গল স্বরূপা তিনি প্রভা অর্থাৎ সূর্য চন্দ্রাদি জ্যোতিরূপে সমুদায় প্রকাশ করেন তিনি সমুজ্জ্বলা অর্থাৎ বিজ্ঞান জ্যোতিস্বরূপা তিনি স্ফুরাত অর্থাৎ সৎস্বরূপা প্রকৃতি তিনি শশাঙ্কা অর্থাৎ অমৃতের আধার তিনি শেখরা অর্থাৎ সকলের শ্রেষ্ঠা তিনি সকলের ললাট অর্থাৎ অদৃষ্ট স্বরূপা তিনি রত্ন অর্থাৎ সকলের মধ্যে উৎকৃষ্টা তিনি ভাস্করা অর্থাৎ সকল প্রভার আকর তিনি জগৎ অর্থাৎ জন্ম মৃত্যু প্রবাহ রূপে বারংবার আবির্ভাব ও তিরোভাব সাধন করেন তিনি প্রদীপ্তি অর্থাৎ সকলের চৈতন্য জ্যোতিস্বরূপা তিনি ভাস্করা অর্থাৎ সেই চৈতন্য জ্যোতির নিত্য প্রস্ফুরণ করেন তিনি মহেশ্বর অর্থাৎ সকল মহৎ পদার্থের শ্রেষ্ঠ এবং কশ্যপ অর্থাৎ সকলের আশ্রয় সেই আদি দেব তাহার অর্চনা করেন তিনি সনত অর্থাৎ সর্বদাই বিরাজমান কোনো কালেই যাহার অভাব বা ক্ষয় নাই এবং যিনি কুমার অর্থাৎ সমুদায় অমঙ্গল বিনাশ করেন তিনিও তাহার স্তব করিয়া থাকেন সুর ও অসুরগণের ঈশ্বর সকল তাহার বন্দনা করেন তিনি যথার্থা অর্থাৎ চরম স্বরূপা তিনি নির্মলা অর্থাৎ শুদ্ধ সত্য স্বরূপা তিনি অদ্ভুতা অর্থাৎ পরম স্বরূপা তর্ক দ্বারা তাহাকে পাওয়া যায় না তিনি সাক্ষাৎ জ্যোতিস্বরূপা তিনি উর্জিতা অর্থাৎ স্বরূপে সকলকেই অধকৃত করিয়া আছেন মুমুকসুগণ সুগণ তাঁহারই চিন্তা করেন বিশেষ তত্ত্ব অর্থাৎ জগদ্ভ্রম নিরাকৃত হইলে যে বিজ্ঞান যোগ সমুদ্ভূত হয় তৎপ্রভাবেই তাহাকে জানিতে পারা যায় অথবা বিশেষ অর্থাৎ তত্ত্ব অর্থাৎ জ্ঞান যোগ দ্বারাই তাহার স্বরূপ ব্যক্ত হইয়াছে তিনি মৃতাস্থি অর্থাৎ প্রলয়কালে আপনাতে সমুদয় সংহরণ বা সংগ্রহ আহরণ করেন তিনি অর্থাৎ মায়া বলে সকলকে নির্মাণ করিয়া সেই মায়াজনিত অজ্ঞান হইতে সমুদ্ভূত মমতা পাশে বদ্ধ করিয়া রাখেন তিনি মৃগেন্দ্র বাহনা অর্থাৎ স্বীয় হিংসা ধর্মকে আপনার আয়ত্তিকৃত করিয়া আছেন তিনি অগ্রজা অর্থাৎ সকলের অগ্রে জন্মিয়াছেন তিনি সুশুদ্ধা অর্থাৎ নিরবচ্ছিন্ন সত্যস্বরূপা তিনি তত্ত্বতো অর্থাৎ একমাত্র সত্য দ্বারাই সন্তোষ লাভ করেন তিনি ত্রিবেদের পার অর্থাৎ অতীতা তিনি ভূসনা অর্থাৎ সকলকেই আবির্ভাব মাত্রে সুশোভিত করিয়া থাকেন তিনি সদা অর্থাৎ সৎস্বরূপে সমুদায় ব্যপ্ত করিয়া আছেন তিনি ঔিকা অর্থাৎ যাহা কিছু ন্যায় ও ন্যায় তাহাই তিনি তাহাই বন্ধনের হেতুভূত রজগুণের ধ্বংস করেন তিনি লক্ষণা অর্থাৎ সংসারের সর্বত্রই সর্বদা সকল বস্তুতে তাহাকে দেখিতে পাওয়া যায় তিনি ভূজঙ্গ অর্থাৎ ভোগাসক্ত পুরুষের হার অর্থাৎ সংসার প্রাপ্তি হরণ করিয়া থাকেন তিনি কপালখণ্ড ধারিণী অর্থাৎ সকলেরই অদৃষ্টের পরিচালন করিয়া থাকেন তিনি সুধার্মিকগণের উপকার ও সুরেন্দ্রের বৈরী বিনাশ করেন তিনি কুঠার ও পাশ ও চাপিনি অর্থাৎ ছেদন ও বন্ধন নিরাকরণ করিয়া থাকেন তিনি কৃতান্তের কামনা ভেদ অর্থাৎ মৃত্যু নিবারণ করেন তিনি সকল তিনি অর্থাৎ তমগুণ ভূষিতা তিনি সুবর্ণা তিনি অর্থাৎ কল্প সকলেরই মনস্কামনা পূর্ণ করেন তিনি শ্মশান অর্থাৎ প্রলয় তিনি ভূমি অর্থাৎ সকলের স্থিতিস্বরূপ তিনি বাসিনী অর্থাৎ সকলকেই ব্যপ্ত বা আবৃত করিয়া আছেন তিনি দ্বিজেন্দ্র মৌলী ভাবিনী অর্থাৎ যাবতীয় দ্বিজেন্দ্র মস্তক দ্বারা তাহার পূজা করেন তিনি তমন তমন্ধকার ও ইয়ামিনী অর্থাৎ মহাপ্রলয় রাত্রি তিনি শিবের অর্থাৎ সর্বমঙ্গলময় পুরুষের স্বভাবকামিনী অর্থাৎ প্রকৃতি তিনি সহস্র সূর্যের সমান প্রকাশ বিশিষ্টা তিনি ধন তিনি জয় তিনি উগ্রকারিকা অর্থাৎ মহাপ্রলয় আদি সংঘটিত করিয়া থাকেন তিনি প্রজাপিনী অর্থাৎ সকলে তাহার জপ করে তিনি প্রভাবতী অর্থাৎ সমস্ত সংসার তাহা হইতে জন্মগ্রহণ আছে। তিনি সকলের মাতা তিনি অর্থাৎ সর্বকালে সর্বদেশে বিরাজ করেন তাহাকে প্রণাম করি তাহাকে প্রণাম করি তিনি হরপ্রিয়া অর্থাৎ সাক্ষাৎ মায়ারূপে সকলকে মোহিত করিয়া তাহাদের প্রীতি আকর্ষণ করেন তিনি পার্বতী অর্থাৎ অহংকার স্বরূপা তিনি অনন্ত শক্তি তিনি কান্তিদা অর্থাৎ মায়া প্রসব করেন তিনি ভক্তি মুক্তি ও যশের সাধন তিনি জগতের হিতকারিণী ও সুখদায়নি এই জন্য সকলেই তাহার অর্চনা করে আমিও এই কারণে বারংবার তাহাকে নমস্কার করিতেছি তুমি জয়া তুমি ঈশ্বরী তুমি ত্রিলোচনা অর্থাৎ তিনি ত্রিভুবনের লোচন অর্থাৎ জ্ঞান স্বরূপা অতএব প্রসন্ন হও আমাকে রক্ষা করো, যাহারা তোমার স্তব করে তাহারাই জয়লাভ করিয়া থাকে তাহারাই সর্বশুভ সংগ্রহ আহরণ করিয়া থাকে তাহারাই সর্বদা শত্রু সংহার করিয়া থাকে এবং তাহারাই সর্বদা তাহারাই সর্বদা সৎ করিয়া থাকে হে শিবে কি করিতে হইবে আমার আত্মা মোহে অতীব আচ্ছন্ন তজ্জন্য আমি বৃথা কার্যে সর্বদা প্রবৃত্ত হইয়া থাকি অতএব যাহাতে আর আমার জন্ম না হয় তদনুরূপ বিধান করো কালী সাধকগণ আমার কৃত এই স্তোত্র পাঠ করিলে পুনরায় সুদুস্তর মোহগহ্বরে পতিত হয় না মহামহোপাধ্যায় পরমহংস পরিব্রাজক আচার্য শ্রীপূর্ণানন্দগিরি বিরচিত শ্যামারহস্যে ব্রহ্মাদিকৃত কালিস্তব নামক ঊনবিংশ পরিচ্ছেদ সমাপ্ত অথ ধৃত কালিস্তবাহ এই কালিকাকে ব্রহ্মরন্ধ্রে ব্রহ্মস্বরূপ জানিবেন ইনি সুভগা কাম রেফ ইন্দিরা কাম মানে ক কফ মানে র ইন্দিরা মানে ই ও বিন্দুর মিলন রূপ সমষ্টি রূপিনী প্রথমে এইটি ত্রিগুণিত হইবে তাহার পর কূট্যদ্বয় কূট্য বীজ হইতেছে মানে হকার ষষ্ঠ স্বর মানে দীর্ঘ ও বিন্দু মেলন রূপ সেই বীজকে দুইবার উচ্চারণ করিয়া তাহার পর ভুবনা বীজদ্বয় ভুবনা বীজ হইতেছে ব্যোম মানে হকার জ্বলন মানে র ইন্দিরা মানে দীর্ঘী ও শূন্য মানে বিন্দু মিলন রূপ মায়াবীজ বা ভুবনা তাহার পর দক্ষিণে কালীকে বলিবেন ইহারি অভিমুখ্যতা আছে তাহার পর পূর্বোক্ত বীজ সপ্তক উচ্চারণ করিয়া বৃহৎ ভানু অগ্নির যায়া বলিবেন এই মন্ত্র গুরুমুখে গম্য সমস্ত এই মন্ত্রটি সমস্ত উত্তম মন্ত্রের মধ্যে উত্তম শ্রেষ্ঠ মন্ত্র এই মন্ত্রকে যে একবার জপ করে সে বিশ্বেশ্বর সে নারীশ্বর সে দেবেশ্বর বেদেশ্বর সে সকলের ঈশ্বর সে সকলের গুরু সে সকলের নমস্য সে সমস্ত বেদের অর্থ জ্ঞাত হয় সে সমস্ত তীর্থে স্নাত হয় সে সমস্ত যজ্ঞে দীক্ষিত হয় সে স্বয়ং সদাশিব যন্ত্রপূজা প্রথমে একটি ত্রিকোণ তাহার পর একটি ত্রিকোণ একটি ত্রিকোণ লিখিয়া তাহার পর আটটি দল লিখিবেন দুইটি দুইটি অর্ধচন্দ্রের সহিত কেশর লিখিয়া একটি ভুপুরের দ্বারা সমৃদ্ধ বা যুক্ত হইবে সর্বজ্ঞ সাধক সেই মন্ত্রকে পূজা করিয়া সেই দেবী দলে রেখায় বিন্যাস করিয়া অভিনব জলদের অভিনব জলদের বা নূতন বর্ষণন্মুখ মেঘের ন্যায় কৃষ্ণবর্ণা ঘনস্তনী কুটিলংরা সবাসনা বর অভয় খড়গ মুন্ডের দ্বারা মন্ডিত হস্তা কালিকাকে ধ্যান করিবেন ত্রিকোণ নবকোণ পদ্ম ইহাতে দেবীকে ষড়ঙ্গের সহিত পূজা করিয়া এই সেই সর্বাঙ্গ কালী কপাল নিকুল্লা কুরুকুল্লা বিরোধিনী বিপ্রচিত্তা ইহারা ছয় কোণে অবস্থিতা উগ্রা উগ্রপ্রভা দীপ্তা নীলা ঘনা বালাকা মাত্রা মুদ্রা ও মিতা ইহারা নবকোণে অবস্থিতা এই প্রকারে ইহারা পঞ্চদশ পঞ্চদশ কোণে অবস্থিতা এই প্রকারে ইহারা পঞ্চদশ কোণে অবস্থিতা ব্রাহ্মী নারায়ণী মাহেশ্বরী চামুন্ডা কৌমারী অপরাজিতা বারাহী নার ইহারা অষ্টপত্রে অবস্থিত মাধব রুদ্রিনায়ক সৌর এই চার দেবতা চতুষ্কোণে অবস্থিত চারিদিকে ইন্দ্র যম বরুণ ও কুবের দ্বি ত্রি চতুষ্ট আট দশ দ্বাদশ চতুর্দশ ষোড়শ স্বরভেদে ভিন্ন প্রণবের দ্বারা আমন্ত্রণ করিবে অঙ্গে সেই মূলের দ্বারা আবাহন সেই মন্ত্রের দ্বারা পূজন জানিবেন যে এই মন্ত্র রাজকে নিয়মে বা অনিয়মে লক্ষ লক্ষ আবর্তন করে সে পাপকে অতিক্রম করে সে দুষ্কৃতিক দুষ্কৃতকে অতিক্রম করে সে ব্রহ্মত্বভাগী হয় সে সর্বলোকে সে সর্বলোককে অতিক্রম করে সে সর্বদা আয়ু আরোগ্য ও ঐশ্বর্য লাভ করে পঞ্চমকারের দ্বারা পূজা করিবেন সর্বদা অভক্ত ভক্ত হইবে সিদ্ধমন্ত্র যপকারীগণের প্রচ্ছন্নতা অবিপত্তি মহত্ব ভোগ ও মোক্ষ হইয়া থাকে অনিমাদি সিদ্ধি সকল হয় সে জীবনমুক্ত সে সমস্ত শাস্ত্রবিদ সে সকলের প্রত্যয়কারী বিশ্বাস ভাজন হয় নৃপতিগণ সিদ্ধমন্ত্র দাসত্ব ভৃত্যত্ব প্রাপ্ত হয় যাহা অতীত যাহা বর্তমান ও যাহা ভাবি সে সে সমস্তই সমস্তই শিবই সর্বদৈবত মন্ত্রের তপস্যা বা জপ করিয়া এই জীব স্বয়ং শিব হয় অনিমাদি বিভূতির অধিপতি হয় কালিকাকে লাভ করে ইনি আমাদের পাত্রভূত সে পুণ্যবান ও নিষ্পাপ যে ঘোর দক্ষিণাকে স্মরণ করে তাহাকে জীবনমুক্ত জানিবে দশাংশ হোম করিবে তাহার পর তর্পণ করিবে এক এক ব্যক্তিতে যে কামনা বহন করাইয়া থাকেন অনিরুদ্ধ সরস্বতী অনিরুদ্ধ জ্ঞান হইতে সেইগুলিকে দাহ করাইয়া দেন যিনি সর্বদা শ্রদ্ধাত্মাক জ্ঞান ও বৈরাগ্যযুক্ত সম্ভব দীক্ষা বা শক্তি দীক্ষাতে রতিহীন তিনি দিবাতে ব্রহ্মচারী রাত্রিতে নগ্ন সর্বদা মৈথুনাসক্ত মনা জপ পূজা আদিতে নিয়মযুক্ত স্ত্রীগণের প্রিয়কর তিনি এই কালিকা মন্ত্র জপ করিবেন সুভগদকের দ্বারা তর্পণ তাহার দ্বারাই পূজান সর্বদা নিজেকে কালীরূপ রূপ বলিয়া ভাবনা করিবে সে সর্বদা স্ত্রীগণের প্রতি আসক্ত হয় সে ব্রহ্মহত্যা হইতে মুক্ত হয় পঞ্চমকারের দ্বারা সমস্তই প্রাপ্ত হয় বিদ্যা পশু ধন ধান্য সর্ববস সর্ববশত্ব ও কবিত্ব প্রাপ্ত হয় ইহা অন্য শ্রেষ্ঠ উপায় নাই মোক্ষের জ্ঞানের জন্য ও ধর্মের জন্য ভূত অতীত ও ভব্য মানে ভাবি যাহা কিছু দৃশ্যমান ও অদৃশ্যমান স্থাবর ও জঙ্গম সে সমস্তই কালিকা তন্ত্রে তাহাই কথিত হইয়া আছে জানিবে যাহা স্মৃত ও শ্রুত হইয়া আছে সেই মন্ত্র জপকারী পাপ হইতে মুক্ত হয় সে অগম্যাগমন হইতে মুক্ত হয় সে ভ্রূণ হত্যা হইতে মুক্ত হয় সে সমস্ত পাপ হইতে মুক্ত হয় সে সমস্ত সুখপ্রাপ্ত হয় সে সর্ব জানে সে সর্বত্যাগই হয় সে বিবেকবান হয় সে সমস্ত বেদাধ্যয়ী হয় সে সর্বমন্ত্র জাপি হয় সে সর্বশাস্ত্রবিদ হয় সে সর্বযজ্ঞে অধিকারী হয় সে আমাদের মিত্রভূত হয় ইহা ভগবান শিব বলিয়াছেন যে নির্বিকল্পক মনের দ্বারা সমস্ত করে তিনি দিব্য ত্রিকোণ তেজ ও সমূহের নিধি বা আধার এই মূলাধারকে স্মরণ করিতে পারেন অধ ও ঊর্ধ্বয়ে ব্যবস্থিতা নীল মেঘের মধ্যস্থা ত্বরিত রেখার ন্যায় ভাস্করা সুপ্রিতা ভাস্করের ন্যায় অনুপমা তাহার শিখা মধ্যে পরম ঊর্ধ্বয়ে ব্যবস্থিতা নীলাকে সেই মূলাধারের অগ্নি রেখা, মধ্যে আনিয়া চিন্তা করিয়া সে ব্রহ্মা হয় সে শিব হয় সে সর্ব পাপ হইতে মুক্ত হয় মহাপাতক হইতে পবিত্র হইয়া সমস্ত মন্ত্রের সিদ্ধি করিয়া কৈবল্য ভাগী হয় এই মন্ত্রের ভৈরব ঋষি অনুষ্টুপ ছন্দ কালিকা দেবতা লজ্জাবীজ শক্তি কবিত্ব লাভে এই মন্ত্রের প্রয়োগ হয় এইরূপ ঋষি ছন্দ দেবতাকে জানিয়া সে মন্ত্রের সাফল্য প্রাপ্ত হয় অনন্তর সমস্ত বিদ্যাকে জপ করিবেন অথবা প্রথমে একটি বিদ্যাকে অথবা দুইটি বা তিনটি বিদ্যাকে নামত্রয় দ্বারা পুটিত করিয়া জপ করিবেন তাহার এই জগতে গতি আছে অন্যের এই জগতে গতি নাই ওম তৎসৎ ভূমি হিরণ্যাদি দ্বারা পরিতুষ্ট করিয়া তাঁহার গুরুর নিকট এই মন্ত্ররাজ গ্রহণ করিবে গুরু ও স্ত্রীকে স্পর্শ করিয়া স্বয়ং পূজা করিয়া নিষাতে বিহার করিবেন একাকী শিব গৃহে লক্ষ্য বা তদর্ধ জপ করিয়া সৎকুলীন বিদ্যাভক্ত শুশ্রূষু শিষ্যকে সেই মন্ত্ররাজ প্রদান করিবেন ওং 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 সত্য সত্য এই কালিকা মন্ত্রের ত্রিপুরা মন্ত্রের বা সমস্ত দুর্গা মন্ত্রের এই জগতে অন্য প্রকারে সিদ্ধি হয় না আমি ব্যোম আমি শিব ওম তৎসৎ অথর্বেদীয় সৌভাগ্য কালিকোপনিষৃত স্তবের অনুবাদ সমাপ্ত গ্রন্থ সমাপ্ত ওম তৎসৎ